অনেক ফাঁকি মারার পর আমাদের গিন্নিমা উপস্থিত হয়েছে ছবি দেওয়ালে রং করার জন্য। সকাল থেকে আমাকে খাটিয়ে খাটিয়ে অবস্থা খারাপ করে নিজে এতক্ষণ পর এসেছে।
সিলিং কমপ্লিট। তো এবার যেটা করছি সেটা হচ্ছে সেকেন্ড কোট। সেকেন্ড কোট তোমরা দেখতে পাচ্ছ উপরের গুলো যেগুলো করেছি আমরা, উপরের গুলো দেখতে পাচ্ছ, উপরের গুলো একদম কিন্তু মিলিয়ে দিয়েছি, মানে একদম তুলি দিয়ে পুরো টেনে দিচ্ছি আউটলাইন। আউটলাইনটা না হয়ে গেছে, এবারে কি করব, এবার হচ্ছে আমরা ওই সেই জিনিস দিয়ে আমরা আবার ডবল কোট মারতে শুরু করবো। সিঙ্গেল কোটও মেরেছি এভাবে, সিঙ্গেল কোটটা তখন যখন করেছিলাম তখন কিন্তু আউটলাইন টানিনি, এই স্টবল কোটে আউটলাইন টানছি। দেখতে হবে যে একটার উপর যে একটা দাগ পড়ছে, ধরো আমি এখান থেকে এই জায়গাটা যেটা মারছি এখানে একটা দাগ পড়ছে, সেই দাগটাকে কিন্তু মিলিয়ে 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 দিয়ে তোমাকে নিয়ে যেতে হবে। আর প্রথম কথা যেটা সব থেকে মেন বিষয় সেটা হচ্ছে তোমরা কিন্তু যদি ছবি আঁকতে ভালোবাসো তবে কিন্তু রং করতেও ভালোবাসো। ছবি আঁকা বা একটু আর্টিস্টিক দিক থেকে তাহলে কিন্তু তোমাদের রং করতেও ভালো লাগবে। রং যখন করবে না তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমাদের শরীরের কত পরিশ্রম হচ্ছে, এটা কিন্তু তোমরা বুঝতে পারবে যদি তোমরা আর্টিস্টিক হও। আর যদি তোমরা যদি মনে করো যে এমনি রং করবো ইচ্ছা হয়েছে, ছবি ছবি আঁকোনি কোনোদিনও বা আর্টিস্টিকের কোনো দিক নেই, তাহলে কিন্তু আমি বলছি একটুখানি পরিশ্রম হবে এটা, কারণ সিলিংটা করতে কিন্তু একটু পরিশ্রম আছে অবশ্য। কিন্তু রং যদি তুমি ভালোবাসো, রং যদি ভালোবেসে থাকো, রঙে যদি তুমি করতে থাকো, রং করতে থাকো, তাহলে কিন্তু তোমার ওই রঙের যে একটা যে কি বলে নেশা, যে রং কালারের নেশা, কালার নিয়ে খেলার নেশা, তো সেখানে কিন্তু তুমি তোমার পরিশ্রমটাকে ভুলে থাকতে পারবে। ওকে চলো পরপর আমাদের প্রচুর অনেক ফাঁকি মারার পর আমাদের গিন্নিমা উপস্থিত হয়েছে ছবির দেওয়ালে রং করার জন্য। হ্যাঁ, সকাল থেকে আমাকে খাটিয়ে খাটিয়ে অবস্থা খারাপ করে নিজে এতক্ষণ পর এসেছে রং করতে, যে পুরো ক্রেডিট নেবে, যদিও রঙের পছন্দটা গিন্নিমায়। দেখেছো তাহলে কীভাবে রং হচ্ছে, তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কী করে রং হয়েছে। এটা এখনও লালটা এখনও কমপ্লিট হয়নি, লালটা একটু কমপ্লিট হবে এবার। তো হ্যালো ফ্রেন্ডস, সব থেকে মানে রং করার মধ্যে, ঘর রং করার মধ্যে সব থেকে বড় মানে দায়িত্ব বা সব থেকে কঠিন কাজ যেটা লাগে হচ্ছে সিলিং রং করা। সিলিংটা প্রচণ্ড সেই ছাড় মিডিয়ার মতো করতে, তো এই একটা নতুন স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করেছি যেখানে, সেটা হচ্ছে যে কর্নারগুলোকে আমরা আগে রং করে নিয়েছি। একটা আউটলাইন দেখতে পাচ্ছ তোমরা যে অ্যাপেল বাইটের একটা কর্নার আছে, এখানে আমরা রং করে নিয়েছি। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের দেখেছি সবার ছোটোবেলায় মানে ছোটোবেলায় দেখেছি তোমাদের কী করে তোমরা ঘরে পরিষ্কার করার টান দিয়ে তোমরা তোমরা তৈরি করবে। তো এবার এই যে তোমরা আউটলেটগুলো দেখতে পাচ্ছ কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। তো আমার এবার করতে হবে এই যে আমার অস্ত্র গোমাস্ত্র রং করা, তো সেটা আগে একদম তোমাদের নিয়ে নিতে হবে, দেখবে কত তাড়াতাড়ি হবে। মানে এবার গোটা সিলিং এর রং করতে তোমার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগছে, সেটা তোমার 8 ঘন্টা করতে।
এই যে স্ট্র্যাটেজিটা ইউজ করলে দারুণ জিনিস হয়। এটা দারুণ জিনিস, একটা ইউজ করো। চলো এরপরে স্টেপগুলো দেখাই তোমাদের আস্তে আস্তে। তো এবার আমি দেখাবো হচ্ছে যে কোনগুলো, এই যে তোমাদের এই যে আউটলাইনগুলো বর্ডারগুলো কী করে মারে। তার জন্য দুটো তুলি ইউজ করবে, একটা 2.5 ইঞ্চি আর একটা ছোটো তুলি। তো দেখো কীভাবে আমরা কোনগুলো মারছি এবার। একদম সোজা আউটলাইন থাকবে, সোজা আউটলাইন হবে একদম। মানে যদি কোনো ডিপ কালার থাকে তাহলে তুমি আউটলাইনে একটুখানি ভুল করতে পারো, অসুবিধা নেই। যদি ডিপ কালারটা সেকেন্ড টাইম মারো, সেক্ষেত্রে কী হবে তাহলে তোমার লাইট কালারটা তার উপর চেপে যাবে, অসুবিধা হবে। কিন্তু এই যে এখানে যেহেতু দুটোই লাইট কালার, সেহেতু আমাকে খুব দেখে দেখে মারতে হবে। আড়াই ইঞ্চি তুলিতে বাকিটা হয়ে যাবে, কিন্তু একদম সরু তুলি দেখতে পাচ্ছ কিনা জানি না, সরু তুলিতে তোমার কিন্তু কি কোনটা মারতে হয় কোন। কোনটা হয়ে গেল দেখো, সুন্দর লাগে দেখতে। যতক্ষণ না ফিনিশিং ভালো আসবে না ততক্ষণ কিন্তু তোমার কালার করা ভালো আসবে না। হ্যাঁ, এবার যারা রং করো, একটা কথা বলছি, যারা ছবি ছবি আঁকো তাদের জন্য এইসব কালার করতে যাওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা আঁকায় বসবে, না আঁকতে বসবে পেন্সিল স্কেচ, নাহলে হাতটা নষ্ট হয়ে যাবে। হাতটা তোমার যখন পেন্সিল ধরো এত ভারী ভারী ব্রাশ ধরছো, তুমি ধরছো এত কিছু ধরছো, তো তখন যখন তোমরা স্কেচ করতে যাবে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তখন দেখে প্রচুর হাতটা কাঁপবে, হালকা হালকা লাগবে, কারণ এত ভারী ভারী জিনিস তোমরা যদি রং করো তখন একটুখানি প্রবলেম হয়, অর্থাৎ একটুখানি কাটাতে টাইম লাগে। আচ্ছা দেখে বলে এবার আরেকটা জিনিস বলি, এই যে দেখতে পাচ্ছ এই যে রোলারটা, এই রোলারটা কিন্তু তোমার রং করার পরও প্রচুর রং থেকে যায়। ওই জন্য বলছি যেটা শেখাচ্ছি এটা শেখানো, সেটা হচ্ছে যে এই রংটা যখন এইটা যখন তুমি ধোবে, মানে তোমার ধরো এই কালারটা কমপ্লিট হয়ে গেছে, যখন ধোবে তখন কী করবে, তখন হচ্ছে এর উপরে চেঁচে নেবে একবার, এই যে চিপে দেখো কত রং করে নেবে। তো প্রত্যেকবারই যখন তোমরা রং করবে তখন কিন্তু এরমভাবে চেঁচে নেবে, যাতে এক্সট্রা অনেক রং থেকে যাবে। যদি এটা ডাইরেক্ট ধুয়ে নাও দেখবে রং শেষই হচ্ছে না, ধুতে অনেক টাইম লাগবে, সেই জন্য এগুলো একটু চেঁচে নেবে, দেখবে অনেক রং বেরোবে। আজকে দেখাবো হচ্ছে যে এই যে স্ট্রেট লাইনগুলো এগুলো কী করে করতে হয়। যদি একটুখানি অল্প ট্যারা ব্যাকা আছে কিন্তু তাও এই যে তুলিটা, এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ এটা এরম করে ধরবে, দিয়ে হালকা করে যখন দেয়ালের সামনে নিয়ে যাবে তখন এই যে এরম করে নামা, এরম করে যদি তোমরা নামাও তাহলে দেখবে পুরো স্ট্রেট লাইন আসবে। ঘর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ